ホシャイン。 বিশ্ব মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মঙ্গলবার যে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সেখানে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে পাশাপাশি সমালোচনা করা হয়েছে বাংলাদেশে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার করার লক্ষ্যে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকেও সংস্থাটি বলেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদ্ধতিগত ত্রুটি রয়েছে

যে বনদাইস ওয়াচ তাদের অবস্থান এবং রোগ যোগ্যতা যেটা আছে তার এক ধরনের চুরণতপ ব্যবহার করেছে যেটা আসলে খুব দুঃখজনক আপনি যেটা কি যে অপব ব্যবহার করেছে সেটা কি একটু ব্যাখ্যা করে বলবেন যে কেন আপনারা বলছেন যে অপব ব্যবহার তার মানে এর সঙ্গে আপনি ডিমত প্রকাশ করছেন আমি ডিমত পোষণ করছি এভাবে পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো বিচার হয়েছে বিভিন্ন দেশে যতগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হয়েছে এর মধ্যে কোনোটই কিন্তু আপনার সমালোচনার উর্ধে ছিল না এবং প্রতিটার ক্ষেত্রে কিন্তু পদ্ধতিগত সমালোচনাটাই কিন্তু মূল ছিল এমনকি আপনি দেখেন যে খোদ নুরেমবার্গ ট্রায়াল যেটা মৃত্যু বিশ্বযুদ্ধের পরে হয়েছিল সেটাকে কিন্তু বিশেষজ্ঞরা বলেছে ফান্ডামেন্টালি ফ্লড তার ফলে কিন্তু সে বিচার প্রক্রিয়াটা কিন্তু অবৈধ হয়ে যায়নি আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যে সমালোচনাগুলো করা হয় প্রায়ই কিন্তু ওভারব্লোন সমালোচনা ম্যাক্সিমাল কনটেক্সট ছাড়া সমালোচনা যারা সেটা পড়ে তারা কিন্তু বিভ্রান্ত হয় কারণ হিউম্যান রাইটস ওয়াচ এর একটা সংগঠন যখন তারা তাদের অ্যাঙ্গেল থেকে একটা ব্যাখ্যা দেয় বা তাদের দেখার চোখে যদি কোন সীমাবদ্ধতা থাকে সেটা কিন্তু বিচার সম্পর্কে একটা ভুল পারসেপশন তৈরি করছে তার মানে হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদন দিয়েছে তাদের প্রতিবেদনের মধ্যে কিছু ত্রুটি রয়েছে বলে বলতে চাইছেন আপনি হ্যাঁ আমাদের যেটা মূল্যায়ন সেটা আমরা দেখেছি কয়েকটা কয়েকটা কিন্তু আপনার আমরা উদাহরণ দিতে পারি খুব খুব গ্রস ধরনের তথ্যগত ভুল আছে প্রথমত তারপরে যেটা আছে কিছু ব্যাখ্যার ভুল আছে কাছে যেটা হয়েছে এই তথ্যগত ভুল এবং ব্যাখ্যার ভুলের ফলে যেটা হচ্ছে ওভারঅল মূল্যায়ন যেটা ওরা করছে সেই মূল্যায়নে কিন্তু একটা সীমাবদ্ধতা থেকে যাচ্ছে এবং এই রিপোর্টের যেটা সবচেয়ে আমার কাছে যেটা প্রবলেমেটিক মনে হয়েছে ট্রাইবিউনালের মামলা রিভিউ করার ব্যবস্থা করেছে সরকার ট্রাইবিউনালের পর সুপ্রিম কোর্টে আপিল করার ব্যবস্থাও এখন রয়েছে যেমনটি কাদের মোল্লা রায়ের ক্ষেত্রে হয়েছে বলে আপনি নিশ্চই জানেন তো এই যে বিচার প্রক্রিয়া যেটি ধাপে ধাপে হচ্ছে সেটিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং হিউম্যান রাইটস ওয়াচ সন্তুষ্ট হতে পারে কিনা আপনার কি মনে হয় কারণ আপনি একটু আগে বলছিলেন যে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আপনি কিছু ত্রুটি দেখেছেন ওয়ার্ল্ড কোন সংগঠন বা কোন প্রতিষ্ঠান কিসে সন্তুষ্ট হবে এটা আসলে আমি কোনো বলতে পারছি না কিন্তু আমাদের যেটা আহ্বান থাকবে সেটা হচ্ছে এই যে বিচারটা হচ্ছে এই বিচারটার প্রকৃতিটাকে যেন অ্যাপ্রিসিয়েট করেন কারণ এটাকে মূল্যায়ন করতে লাগে এটাকে বুঝতে হবে যুক্তরাষ্ট্রের ওয়ার ক্রাইম অ্যাম্বাসেডার যে স্টিভেন র্যাম্প উনিও কিন্তু এক ইরাকি ট্রাইব্যুনালের ক্ষেত্রে উনি কিন্তু স্বীকার করেছিলেন যে একটা বিচারকে মূল্যায়ন করতে হবে সেই দেশের সেটিং অনুযায়ী সেই দেশের রিসোর্স অনুযায়ী সেই দেশের যে লিগেল কালচার এই প্রতিটি জিনিসকে মূল্যায়নের

এটা কিভাবে আমরা আমি জানি না কিন্তু এর আগে বিভিন্ন সংগঠন যত রিপোর্ট দিয়েছে যত কমেন্ট দিয়েছে আমরা কিন্তু দেখেছি যে গত চার বছরে সরকার কিন্তু বিভিন্ন সময় এগুলোকে একদম গুরুত্বের সাথে নিয়েছে তার মানে আমাদের সরকার যে চোখ বন্ধ করে বা ট্রাইব্যুনাল যে চোখ কান বন্ধ করে আছে ব্যাপারটা কিন্তু এরকম না যখন কোন সমালোচনা বা কোনো একটা কমেন্ট কেউ করছে মানে এভরিবডি ট্রাইং দেয়ার বেস্ট কারণ এই বিচার প্রক্রিয়াটা তো আসলে বাংলাদেশের জন্যই তো একটা একটা খুবই ক্লোজ টু হার্ট একটা জিনিস যেটা যেন মানুষ তেতাল্লিশ বছর আপনার অপেক্ষা করেছে রায়হান রশিদ আপনারা শুনছেন বিবিসি বাংলার সকালের আয়োজন প্রভাতি